এখন যেটা আলোচনা স্বামীজি যে দেববাণীতে ভালোবাসা নিয়ে কথা বলছেন, ভালোবাসা ঈশ্বরকে ভালোবাসা নিয়ে। এর আগে পর্যন্ত যেটা আলোচনা হচ্ছিল ব্রহ্মসূত্রকে আধার করেই বলছেন, জ্ঞানের মহিমা বলছিলেন। আর যেটা এর আগের টক যেটা শুনলেন সেখানে দেখাচ্ছেন কীভাবে বেদান্ত, বেদান্তই হলো যুক্তি দিকে যখন যায় তাহলে সর্বম খলুইদম ব্রহ্ম, এই সত্যটাই হলো সত্য। সেখান থেকে এবার খুব সুন্দরভাবে স্বামীজি ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসার উপরে নেমে যাচ্ছেন। ঠাকুর যে সময় এসেছিলেন সেই সময় কিছু কিছু আইডিয়া ছিল, তখনকার দিনে ধরুন শিক্ষা, শিক্ষার প্রচার প্রসার ছিল না। আধ্যাত্মিক শিক্ষাকে যখন আমরা দেখছি সেটারও যে একটা বিরাট প্রচার প্রসার ছিল তা নয়। তার একটা মেজর কারণ হলো হিন্দু ধর্ম একটা কোনো যে সেন্ট্রাল অথরিটি, কোনো সেন্ট্রাল বুক তা নয়। থিওরিটিক্যালি যখন আমরা আলোচনা করি হিন্দু ধর্ম বেদের উপরে আধারিত, প্র্যাকটিক্যাল লেভেলে যখন নামছেন হিন্দু ধর্ম চলে পুরোপুরি কুলধর্ম আর গুরু প্রদত্ত ধর্ম। আর আরেকটা আগেকার দিনে ছিল জাতি ধর্ম, কুলধর্ম আর জাতি ধর্ম, কুলধর্ম জাতি ধর্ম, কুলধর্ম জাতি ধর্ম, এই দুটোকে মিলেই হিন্দু ধর্ম। যখন কোনো মন্দির আদিতে যান, কোনো গুরুর কাছে দীক্ষা নেন, কোনো গুরুর কাছে যান, তিনি যেটা বলে দেন সেটা ওই ধর্মের মধ্যেই পড়ে। অনেক আগে মনু আদি চেষ্টা করলেন কুলধর্ম জাতি ধর্ম এই সব কিছুকে মিলিয়ে একটা ছাতার তলায় নিয়ে আসা, যেটা ওয়ার্ণ ধর্ম বললেন। তো কুলধর্ম জাতি ধর্ম তারপরে বিভিন্ন মন্দির আদির যে ধর্ম সেটাকে নিয়ে তার সঙ্গে একটা কমন গ্রাউন্ডসকে মিলিয়ে নাম দিলেন অবর্ণ আশ্রম ধর্ম, মনুস্মৃতি আদি ওই সমস্ত ধর্মগুলোকে এক জায়গায় নিয়ে আসে। কিন্তু উনি যতদিনে নিয়ে এলেন তার আগেই ওগুলো আবার ছিটকে বেরোতে শুরু হয়ে গেল। মনুস্মৃতি লোকে পড়তো কম, যেগুলো যতটুকু দরকার ততটুকু কাজে লাগাতো, বাকিটা নিজের যে লোকাল প্র্যাকটিসেস, নিজের বাড়ির যে প্র্যাকটিস, নিজের দেশ গ্রামের যে দেশ বলতে গ্রাম ওটাকেই পালন করতেন। কিছু কিছু বই যেটা সবাই মানত যেমন রামায়ণ মহাভারত, কিন্তু রামায়ণ মহাভারতের সমস্যা হলো রামায়ণ মহাভারত যেটা তার নিজস্ব ভার্সন, রামায়ণ যখন বাংলা আসছে কৃত্তিবাসী রামায়ণ, হিন্দিতে যাচ্ছে তুলসীদাসের রামায়ণ, ভাগবতে সরি মহাভারতে একই কথা, ভাগবত আদি পুরাণ এইটা অনেকটা নিজের আইডেন্টিটি মেনটেন করলো, পুরাণ নিজের আইডেন্টিটি মেনটেন করলো। সেই জন্যে আলটিমেটলি ভারতবর্ষে যে একটা ইউনিফিকেশন যেটা আছে, যদি হিন্দুদের ভেতরে একটা কমন থ্রেড দেখেন তার একটা কারণ হলো পুরাণ। কারণ ভাগবত পুরাণের কাহিনীগুলোকে তারা বিভিন্নভাবে বলতেন, নাটক করতেন, যাত্রা করতেন, কিন্তু ভাগবত পুরাণ কোনো লোকাল ভাষায় ট্রান্সলেট করে নিজের মতো করে লিখেছেন সেটা হয়নি। কারণ ভাগবত পুরাণকে প্রচুর সম্মান দেওয়া হতো, যেমন বেদকে সম্মান দিয়েছেন, উপনিষদকে সম্মান দিয়েছেন, ভাগবত পুরাণ আদিকে সেভাবেই সম্মান দেওয়া হয়েছে। হিন্দুদের ঠিক ঠিক আধ্যাত্মিক জ্ঞান যদি আপনি খুব প্র্যাকটিক্যাল লেভেলে নামেন, হয় রামায়ণ মহাভারতের, বিশেষ করে রামায়ণের যে একটা লোকাল ভাষায় অনুবাদ করার পরে যেটা আসে সেটা, তা না হলে ভাগবত। শিব মহাপুরাণ আদি কথা কাহিনী রূপে লোকে পড়তো ঠিকই, কিন্তু অতটা প্রচলিত নয় যতটা ভাগবত পুরাণ। এখন ভাগবত পুরাণ যখন আপনি পড়বেন দেখবেন যে অনেক ধরনেরই কথা বলছেন, এই ভক্তির কথা বলছেন, এই জ্ঞানের কথা বলছেন। সাধারণ মানুষ 50টা কাজ করে, সেই কাজের মধ্যে তার একটু ধর্মেরও কথা বলে। আর এই আত্মজ্ঞান আদি এত উঁচু কথা, এত কঠিন জিনিস, সেগুলোকে নিয়ে আলোচনা করেন না। সেখানে মনে হয় যেন জ্ঞান একটা জিনিস, ভক্তি যেন একটা জিনিস, সেগুলোকে নিয়ে আবার অনেক ধরনের ডিসকাশনস, পণ্ডিতরা
বেশি কিছু ওদের করার থাকতো না, জাগতিক কাজ তারা করতেন না, খেতে পেলো খেলো, না খেতে পেলো খাবে না, আর ওই বসে চারজন পণ্ডিত বসবে, হুঁকো টানবে আর বসে শাস্ত্রার্থ করবে। সেখান থেকে কোথাও একটা এই ধারণাগুলো যে জ্ঞান আলাদা জিনিস, ভক্তি আলাদা জিনিস, এই জিনিসগুলো ছেয়ে গেছে, আর কৃষ্ণ একটা জিনিস, কালী একটা জিনিস, শিব একটা জিনিস। ঠাকুর যখন এলেন, যদি আমরা প্রচলিত ভাষায় বলি যে ঠাকুর, বিশেষ করে এখন দেখবেন অনেক কবিতা ছড়া গান এগুলো হয় যে ঠাকুর এগুলো সব মেলালেন, ঠাকুর কিছুই মেলাননি, এগুলো চিরদিন মিলেই ছিল। আমাদের সাধারণ লোকেদের যে ইগনোরেন্স, সাধারণ লোকেদের যে অজ্ঞান, ওইটা যেন এগুলোকে আলাদা দেখছিল। ঠাকুর করলেন কি, অধ্যাত্ম, যেটা বাস্তব অধ্যাত্ম, যেটা আসল, সেটাকে সামনে রেখে দিলেন। যেমনি সামনে রাখলে নিজে বাকি সব ফেটে বেরিয়ে চলে গেল। তিনি বলছেন জ্ঞান ভক্তি এক, এই কথাগুলো বলছেন ঠিকই, কিন্তু আসলে যেটা, যেমনি কোর স্পিরিচুয়ালিটিকে আপনি সামনে আনলেন, তখন এই যত ধরনের এই যে আনস্ট্যান্ডিংগুলো, মিসআনস্ট্যান্ডিংগুলো রয়েছে, অজ্ঞান নিজেই কেটে যায়। তো স্বামীজি যখন এই ব্রহ্মসূত্র বলতে গিয়ে, জ্ঞান বলতে বলতে সেখান থেকে হঠাৎ এই ভালোবাসাতে নামছেন, এর মধ্যে অন্যরকম কিছু না, ভাগবত আপনি দেখবেন ভক্তি 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 চলছে, সেখান থেকে হঠাৎ জ্ঞানে ঢুকে যাচ্ছেন, জ্ঞান আলোচনা করছে সেখান থেকে ভক্তিতে ঢুকে যাচ্ছে। এগুলোকে সত্যিকারে বলতে ধারণা করা খুব কঠিন, যে যিনি অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম, যিনি মন বাণীর পারে, তিনি আবার ঈশ্বর রূপে নিজের মায়া শক্তিতে আমাদের সামনে, তাকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। এটা কিন্তু যেভাবে আমরা ক্রিশ্চিয়ানিটি বা ইসলামে যেভাবে একেশ্বরের পুজো এক, তা নয়, এটা জ্ঞান আর ভক্তি দুটো ওই এক। যখন মনের ব্যবধান দিয়ে দেখছেন তখন ভগবান রূপে, মনের ব্যবধানটাও যখন চলে যায় তখন শুদ্ধ সচ্চিদানন্দ ব্রহ্ম। সেই নিয়ে ভালোবাসাকে নিয়ে বলছেন, লাভ কনসেন্ট্রেটস অল দ্য পাওয়ার অফ দ্য উইল উইদাউট এফোর্ট, অ্যাজ ওয়েন এ ম্যান ফলস ইন লাভ উইথ এ ওম্যান। আপনারা এই প্রায় দেখবেন ইদানিংকালে ইউটিউব আদিতে প্রচুর পপুলার টক্স হচ্ছে মন নিয়ন্ত্রণ করা, পাওয়ার অফ মাইন্ড, হ্যাঁ, মনকে নিয়ন্ত্রণ কীভাবে করা, মনের শক্তি কীভাবে, প্রচুর পপুলার, প্রচুর পপুলার। আমাদের সময় স্বামী বোধানন্দ মহারাজের একটা ছিল মাইন্ড অ্যান্ড ইটস কন্ট্রোল। আমি তখন নতুন ব্রহ্মচারী, তো আমাদের হাতে তো পয়সা কড়ি থাকে না, তো প্রথমে কোথায় একটা এক টাকা দু টাকা পেলাম, ওইটা দিয়ে আমিও ওই বইটাই পড়েছিলাম যে ব্রহ্মচারী পরে, যে যদি এটাতে মাইন্ড কন্ট্রোল হয়, তো আজ পর্যন্ত হয়নি। আমাদের ঠিক তেমনি আরেকটা বই আছে, হাউ টু ওভারকাম মেন্টাল টেনশন, তার নামই হচ্ছে বইটা, যেখান থেকে বেরিয়েছে আমরা ছিলাম, নামই ছিল এই অর্ডার এসছে মেন্টাল টেনশন 50 কপি দাও, তো বইটার নাম হাউ টু ওভারকাম থেকে হয়ে গেল মেন্টাল টেনশন। কারণ লোকে ওই আশা নিয়ে পড়ে মেন্টাল টেনশন কমবে, কিন্তু দেখা যায় পড়ার পরে টেনশনটা আরও বেড়েই যাচ্ছে, মাইন্ড কন্ট্রোল পরে কিছুই হয় না। তার মেন কারণ হলো একটা উদ্দেশ্য যদি না থাকে, আরে কনসেন্ট্রেশন সবসময় একটা কোনো কিছুকে নিয়ে, সেই জিনিসটাই যদি না থাকে কী করে কনসেন্ট্রেট করবেন? আর সেই জিনিসটা আপনি বলেন, একবার অদ্বৈত আশ্রমে ছিলাম, বুক ফেয়ারে যেতে হতো, একজন এলেন, ওরকম এসে বলছেন স্বামীজি একটা বই দিন, যেটা পড়ে আমার এমন হবে যেখানে মন লাগাবো সেখানে মনটা পুরো লেগে যাবে, যেখান থেকে সরাবে মনটা ওখান থেকে পুরো সেরে যাবে, তো রামকৃষ্ণ পরমহংস হয়ে যাবেন, সেরকম বই আমাদের নেই। যদি কোনো মানুষ কনসেন্ট্রেট না করতে পারে কোনো কিছুর উপরে, তাকে তো পাগলা গারদে যেতে হবে, সে তো পাগল। একটা বাচ্চাকে আপনি দিয়ে দিন, ওই যে ছোটো বাচ্চা 3 বছরের বাচ্চা, তাকে ওই কার্টুন নেটওয়ার্ক দিয়ে দিন, কেমন মন দিয়ে দেখবে। 5 বছরের বাচ্চাকে ওই যেগুলো মারামারি ফাটাফাটি এগুলো আছে গাড়ি চালানোর দিন, দেখুন কেমন। 10 বছর 12 বছর যখন হয় ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচগুলো, দেখুন কেমন ফোকাস থাকে। 16 বছর ওই ভালোবাসার সিনেমাগুলো দেখুন কেমন।
আর ওই 15-16 বছরে যখন মেয়েগুলোকে যখন দেখে সেই সেই জীবগুলো বেরিয়ে যায় হাওয়া করে, ভাই ও ছাড়া আর কোনো দিকে তাকাবেই না, ওই জায়গাটা ওর সব ঠিক আছে। প্রত্যেকটা জিনিস ভালোবাসা জিনিস, কোনো এমন জিনিস নেই জানে না, দরকার হলে ডায়েরি মেনটেন করে, কবে প্রথম দেখেছিলাম, কেমন দেখেছিলাম, কোন তারিখে দেখে সব। তাহলে তো কনসেন্ট্রেশন তো আছেই, তো প্রবলেম কোথায় তোমার কনসেন্ট্রেশনের? যে জায়গাটা তুমি ভালোবাসো না সেখানে তোমার কনসেন্ট্রেশন নেই, সেই জন্য ওটাকে ধীরে 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 এমন করতে হয় যে যে ভালোবাসাটা যেখানে আছে। আমরা সাধারণ মানুষ কি না, প্রথমে এখানে কিন্তু আমরা ডিসকাশন করছি আধ্যাত্মিকভাবে, আমরা স্কুল কলেজে কীভাবে নম্বর আসতে পারে সেটা নিয়ে আলোচনা করছি না। যদি আধ্যাত্মিক ভাব যদি উদ্দেশ্য থাকে, প্রথমে দেখতে হয় যে আমি কাকে ভালোবাসি, প্রথমে ভালোবাসার জিনিসটাকে বার করো, দিয়ে পরে তাকে ভালোবাসো, আরও জোর ভালোবাসো। যখন মনে হবে পুরো ঠেসে ভালোবাসা হয়ে গেল, এরপরে আর একটু জোর ভালোবাসো, যে টকবক টকবক সেই বাচ্চা হয়েছে যখন ওই মিষ্টির যে ইয়েগুলো হতো না রস, রসগোল্লাগুলো যেমন হয় রস বার করলেন গোল্লা সেই রসটা টপ টপ পড়ছে, ভালোবাসা যেমন যেমন ওই টপ টপ করে পড়বে, এবার আপনি গোল্লাটাকে সরিয়ে দিন, শুধু রসটুকুকে থাকতে দিন, মানে পার্সন যে রয়েছে তাকে ধীরে ধীরে ট্রান্সফর্ম করে দিন, ভালোবাসাটাকে হয় ইম্পার্সোনাল বানিয়ে দিন, নাহলে এটাকে ধীরে করে চেঞ্জ করে দিন। এটা আমরা খুব বাজে এক্সাম্পল যদি নিই, বিষফোড়া যদি হয় একটা জায়গায় যদি টিপে দেন আরেকটা জায়গায় গিয়ে বিষফোড়া বেরোবে। ঠাকুর যেমন বলছেন অশ্বত্থ গাছ কেটে দাও কালকে আরেকটা ফেকড়ি বেরিয়ে যাবে, ভালোবাসা ঠিক তাই, যদি ভেতরে ভালোবাসা থাকে, ওই একটা ভালোবাসা আছে ওইটাকে আপনি যদি চান ওই লোকটাকে সরিয়ে দিন, ওই যে আরেকটা লোক জুড়ে হয়ে যাবে। লোকে বলে ভালোবাসা জীবনে একবার হয়, যার একবার ভালোবাসা হয়েছে সে ভালোবাসার লোকই না, থার্ড গ্রেড লোক, ভালোবাসা কার হবে যার? হ্যাঁ, হরিবংশ রায় বচ্চনের ওরকম খুব সুন্দর একটা কবিতা আছে, অফকোর্স ওগুলো মানে হরিবংশ রায় বচ্চন মানে অমিতাভ বচ্চনের বাবা, যে বিত গেই সো বাদ গে, ওগুলো ওইটাই বলছে যার ভেতরে সত্যি ভালোবাসা আছে, যে মদ খায় সে মদের বোতল আর মদের কাপ সেটার দিকে তার দৃষ্টি থাকে না, মদের দিকে দৃষ্টি থাকে, ওটা একটা অন্যদিকে গেলাম। স্বামীজি এখানেই বলছে, এটাই বলছেন ভালোবাসা, লাভ কনসেন্ট্রেটস অল দি পাওয়ার অফ উইল। আপনার উইল পাওয়ার নেই কি বলছেন? ভালোবাসার একটা জিনিস সামনে নিয়ে আসুন, দেখুন সাঁ করে যাবে। আপনার সমস্যা কনসেন্ট্রেশনের না, সমস্যা আপনার ভালোবাসার। আপনি এত শ্যালো, আপনি এত ছ্যাবলা, রাইট ওয়ার্ড হচ্ছে ছ্যাবলা, কিচ্ছু নেই ভেতরে। আরে কাকে ভালোবাসেন আপনি? কাউকে ভালোবাসেন? কাউকে ভালোবাসেন না। নিজেকে ভালোবাসেন? তাও না। নিজেকেও যদি ভালোবাসতেন, যদি শুধু নিজেকেও যদি ভালোবাসতেন, এই যে মেয়েগুলো যারা খুব প্রচুর সাজে অনেকক্ষণ ধরে করছে, দেখে মনে হয় যে শুধু নিজেকে ভালো, কি নিজেকে ভালোবাসে? আমি যদি নিজেকে ভালোবাসি, প্রথম জিনিস করব আই এম দ্য বেস্ট, ওটা আমি করে দেখাবো, আই হ্যাভ টু বি দ্য বেস্ট বিকজ আই লাভ মাই সেলফ। অনেক সময় দেখবেন এক ইদানিংকালে এইসব চিপ জিনিসগুলো হয়ে সেই মাঝে সাঝে চোখে পড়ে যায়, সিনেমার ডায়লগটা ওই নিউজ পেপার টেপারে থাকে, দেখি ভাবি কীরকম চিপ জিনিসগুলো ডিসার্ভ করছে। আই এম মাই আইডিয়াল, আই এম মাই গ্রেটেস্ট ফ্যান, কীসব কীসব কথা আছে। যারা ক্রিকেটার তারা অনেক বেটার, কারণ খাটে কি না, সিনেমা স্টারগুলো সে তো একবারে শ্যালো, কিছুই নেই তার, কথাগুলো সেরকম হাওয়াতে বেরোয়, আর সেগুলো হচ্ছে আজকে দেশের আদর্শ, ছেলে মেয়েগুলো ওইটা নিয়ে। ইফ ইউ লাভ ইয়োর সেলফ, তো তুমি তো অটোমেটিকলি চাইবে যে আমাকে সবাই মানুক জানুক পুজো করুক, অতটুকু সেন্স থাকবে তো তোমার মতো হাওয়াতে লোক কাগজের যে সিংহ তাকে কেউ মানবে না, ভেতরে জোর লাগাও। একজন যখন ডাক্তারি পড়ে সত্যিকারের, যদি ভেতরে থাকে সব কিছু ভুলে যায়, মা বাবা ভাই বোন হাসি ঠাট্টা খেলা ধুলো
ইন্টারনেট ফোন, শুধু পড়া দেখে মন কেন? আই হ্যাভ টু বি এ ডক্টর। আপনি তার বন্ধুরা বলবে তুই তো বড় স্বার্থপর জানিস। হ্যাঁ স্বার্থপর, আমি নিজেকে ভালোবাসি, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই উইল বি এ ডক্টর। আপনার মধ্যে সেই দমটাও কি আছে? শোন না, স্বার্থপর বি নেই। এই হাওয়াতে লোক, ভেতরে কোনো দম নেই। মানে আমি এখানে কোনো অ্যাচিভমেন্ট নিয়ে বলছি না, আমি শুধু ভালোবাসা নিয়ে বলছি। সেই ভালোবাসা আছে যেখানে বলবেন যে ইয়েস, তোমার জন্য আমি গলায় দড়ি দিতে রাজি আছি, তো বলবেন না সেটা তো দম নেই। আচ্ছা, যাকে ভালোবাসতেন যে ছেড়ে দিল তার গলায় দড়ি দেওয়ার দম আছে? ছি 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 ছি, বলেন কি মহারাজ, দূর। আপনি ভালোবাসাতে মারতেও পারছেন না, মরতেও পারছেন না, কিসের ভালোবাসা আপনার? তারা আবার বেদান্ত পড়বে, কি বলি আর। আমাকে একজন বললো যে মহারাজ, আপনার এই টকসগুলো ইউটিউবে শুনে না, মনে হয় বড় পেসিমিস্টিক টক। পেসিমিস্টিক টক মানে কি? আরে আয়নাটা ধরে সামনে দিচ্ছি তো তখন মনে হচ্ছে যে আমার চেহারাটা আগলি। আরে চেহারা, তোমার চেহারায় ধুলো জমে আছে, আমার আয়না পরিষ্কার আছে। আমার আয়নাকে পরিষ্কার করতে হবে না, তোমার চেহারাটা পরিষ্কার করো, কনসেন্ট্রেট করো, দেখো ভালোবাসার জিনিসটা কেমন ফেটে পড়ে। ওই ভালোবাসাটা তারপরে জাস্ট ওই একটা স্টেপ, যেমনি একজনের উপরে ভালোবাসা এবং নিজের উপরে যদি ভালোবাসা আসে, তুমি অদ্বৈতবাদী হয়ে যাবে। নিজেকে সরিয়ে দাও, এই ছোট আমিকে বড় আমিতে দিয়ে দাও, অদ্বৈতবাদী হয়ে যাবে। আর যদি কাউকে ভালোবাসো, তাকে সরিয়ে ভগবানকে নিয়ে এসো, তুমি ভক্ত হয়ে যাবে। নাথিং, সিম্পল জিনিস। সমস্যা ঈশ্বরের ভক্তিতে নেই, সমস্যা জ্ঞানে নেই, সমস্যা রয়েছে তোমার ভেতরে মাল নেই। তুমি বলছো আমি কামান দাগবো, ওইটা কালি পটকারও বারুদ ভেতরে নেই, কোথা থেকে কামান দাগা হবে? ভালোবাসা জমাও, ভালোবাসতে শেখো। দ্য পাথ অফ ডিভোশন ইজ ন্যাচুরাল অ্যান্ড প্লেজেন্ট। এই যে ভালোবাসা, এই যে ভক্তি, এই মানুষের ন্যাচুরাল, কারণ চারিদিকে আমরা ভালোবাসা দেখছি। একটা ছাগল, সেও নিজের ছানাকে ভালোবাসে। একটা সিংহ, সেও নিজের সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসা এর আগের দিনও আমরা আলোচনা করছিলাম। ভালোবাসা অত্যন্ত স্বাভাবিক জিনিস, চেষ্টা করলেই মানুষ আছে, একটু করুন। এই যে আমরা বলে দিচ্ছি ঈশ্বরকে ভালোবাসে, কি ঈশ্বরকে ভালোবাসবে না, মানুষকে ভালো ভালো ভালোবাসতে পারছে না। আপনার জ্বালায় আপনার পাড়ায় কাক আসে না, আপনারা নাকি ভালোবাসবেন? আরে বলুন না যে আমি আমার আমার গলা কাটিয়ে দেবো তোমার ভালোবাসায়। একজনকে জানতাম, খুব ট্যালেন্টেড ছেলে, কি একটা কথায় কথায় এরকম ভালোবাসা নিয়ে এলো। তো বললো যে দেখুন, ভালোবাসবো না কাউকে, এরকম করে কি একটা হলো, যদি ভালোবাসি সেখান থেকে বললো, তো আমরা ইংলিশে কথা বলি, ইফ শি লিভস ইউ, বলছে শি উইল হ্যাভ টু শুট মি ডেড বিফোর শি লিভস মি। যদি আমি ভালোবাসি, আমাকে যদি ছাড়ে, আগে আমাকে মেরে ফেলতে হবে তবেই। আমাদের এখানে তো রোজই, যাকে আপনি যদি দেখেন, যাদের সঙ্গে পরিচিতি আছে, রোজ সকালে দেখবেন এই আজকে একে ধরলো, ওকে ছাড়লো, এখন ওকে চোখে জল মুছছেন। কিন্তু এটাই ন্যাচারাল। আর এই অপদার্থগুলো যারা কোনো কিছু পারে না, তাদেরকে আমরা বলে যাও ঈশ্বরকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো না। আরে মানুষকে ভালোবাসতে শিখলে না তুমি ভালোবাসবে? দেখুন ঠাকুরকে কাশীপুরের উদ্যান মাটিতে আছেন, শেষ অবস্থায় তিনি মানে নড়তে পারছেন না। হঠাৎ একদিন বাবুরাম মহারাজ দেখছেন ঠাকুর বিছানা থেকে কোনো রকমে নেমে একটা ওই গরম শল এরকম বার করছেন, জামা। ধর বাবুরাম, এটা কি? না না, এটা বার করছিলাম। বাবুরাম বলছে সে কি সেবা, এত বড় ত্রুটি, আপনার শীত করছে আপনার? না না, আমার জন্যে না, আমি ভাবছিলাম তুমি এখানে আছো, তুই এখানে আছিস আর শীত করবে, তোমার জন্যে আমি এটা বার করছিলাম। বাবুরাম চোখে জল ফেলছেন, এটা হচ্ছে ভালোবাসা। অবতার, এরা এতদিনে জেনে গেছেন অবতার, কেমন ভালোবাসা। চলার ক্ষমতা নেই কিন্তু টেনে টেনে টেনে
তার জন্য বার করছেন জামা। এবার কম্পেয়ার করছেন জ্ঞান আর ভক্তিকে, বলছেন ফিলসফি ইজ টেকিং দি মাউন্টেন স্ট্রিম ব্যাক টু ইটস সোর্স বাই ফোর্স। যেমন বলছেন যে কশ্চিত ধীর প্রত্যেক আত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষু অমৃতত্ব মিচ্ছন কঠোপনিষদে। আচার্য শঙ্কর সেখানে ব্যাখ্যা করছেন জ্ঞান কি আর ধীর কে পুরুষ, কার ভেতরে সেই নিষ্ঠা আছে। বলছেন যে মনে করে গঙ্গাকে আমি গোমুখে পৌঁছে দেব আমার সেই জোর আছে, জ্ঞানী সেই হতে পারে। মানে কি করতে হবে, নদীকে ঠেলে তার স্রোতে উৎসে পৌঁছে দিতে হবে, করে দেব গঙ্গাকে ঠেলে গোমুখে পৌঁছে দেব। ইট ইজ কুইকার মেথড বাট ভেরি হার্ড। এই যে অব্যক্ত উপাসনা জ্ঞান মার্গ, এটা কুইক সঙ্গে সঙ্গে হয়ে যায়, প্রচণ্ড কঠিন। গীতায় ভগবান দ্বাদশ অধ্যায় বলছেন অব্যক্তাই গতির দুঃখম দেহে বদবি রবাপ্যতে, দেহের সঙ্গে বোধ আছে কিনা সেই জন্য অব্যক্ত সাধন হয় না, বড় কঠিন। ঠাকুর বারবার বলছেন কিন্তু ইটস এ শর্ট পাথ। আমরা যেমনি শুনি শর্ট পাথ, তখন বলবে যে এইটাই আমার পথ, দুদিন পরে দেখা যায় কিছুই না। তো বলছেন ফিলসফি সে চেক এভরিথিং, বিচার করো বিচার করো, যেটা ব্রহ্ম নয় বাদ দাও বাদ দাও, চেক এভরিথিং চেক এভরিথিং চেক এভরিথিং। ডিভোশন সেজ গিভ আপ অল টু দ্য স্ট্রিম, হ্যাভ ইটার্নাল সেলফ সারেন্ডার, ইটস এ লঙ্গার ওয়ে বাট ইজিয়ার অ্যান্ড হ্যাপিয়ার। ভক্তি বলে অত বিচার করতে হবে না, শরণাগতি নদীকে সব দিয়ে দাও, উপরে নিয়ে যেতে হবে না। তো বলছেন লম্বা হয়, অত্যন্ত লম্বা। আপনি যদি এটাকে একটা উপমাটা খুব ভালো নয় কিন্তু বোঝানোর জন্যে, ধরুন আমাদের গোমুখে একটা মলিকিউল, জলের মলিকিউল, ওয়াটার মলিকিউল, এটা হাইপোথিটিক্যাল, এটা উপ ইয়ের জন্যে, সে হঠাৎ কখন নেমে গেছে ওখান থেকে, নেমে গিয়ে চলে এলো হরিদ্বার আদি, তো তখন পাহাড় পাহাড় ছিল, নিজের মতোই মনে হচ্ছিল, হঠাৎ প্লেন ল্যান্ড এসে আরে আমি কোথায় চলে এলাম, ওনারা আমার ফেরত যেতে হবে। এবারও যদি ঠেলে 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 শ্রদ্ধার উপরে তার দম বেরিয়ে যাবে, কিন্তু হবে তাড়াতাড়ি। এবার সে বললো না ঠিক আছে কি করবো, ছেড়ে দাও, সারেন্ডার, টোটাল সারেন্ডার। এবার ওই হরিদ্বার থেকে ঘুরতে ঘুরতে কানপুর হয়ে পাটনা হয়ে কলকাতা হয়ে যাবে গঙ্গাসাগরে মিশে, সেখানে পড়ে থাকবে পড়ে থাকবে, আবার সেই সূর্যের আলো তাকে তুলবে, সেই মেঘ হবে, আবার সেই হিমালয়কে নামিয়ে দিয়ে আসবে। লম্বা পথ কিন্তু মজা, অনেক কিছু দেখবে অনেক কিছু জানবে। এটা উপমার জন্যে বললাম, এটা লিটারালি ট্রু না, জাস্ট বোঝানোর জন্যে যে একটা ছোট জিনিস যেটা রয়েছে, যেটা সেই গোমুখ থেকে বেরিয়েছে, তার দুটি পথ, একটা হলো ঠেলতে 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 ওপর যাও, আর দ্বিতীয় হচ্ছে তার সঙ্গে 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 যাও, দিয়ে নিজেই ওখানে তুমি পৌঁছে যাবে, খালি ধরে রাখো তাকে। দাইন এম আই ফর এভার, হেন্স ফোর্থ হোয়াট এভার আই ডু ইটস দাও ডুইং ইট, নো মোর ইজ দেয়ার এনি মি অর মাইন। যারা ভক্তি প্র্যাকটিস করেন তারা ওইরকম ভগবানের উপরে সমস্ত দিয়ে দিন, সবই তোমার সবই তোমার, আমি আর কিছু নেই, তুম তুম সমস্ত আমি স্যাক্রিফাইস করলাম, হ্যাভিং নো মানি টু গিভ, নো ব্রেইনস টু লার্ন, নো টাইম টু প্র্যাকটিস যোগা টু দি ও সুইট ওয়ান, আই গিভ মাই সেলফ টু দি মাই বডি অ্যান্ড মাইন্ড। এগুলো বিভিন্ন যে গানগুলো রয়েছে হিন্দুদের, সেই গান থেকে বলছেন যে শঙ্করাচার্যের যে গানগুলো রয়েছে দেবী অপরাধ ক্ষমা স্তোত্রম, সেগুলো তো একই বাউ। No amount of ignorance or wrong ideas can put a barrier between the soul and God. আত্মার ঈশ্বরের মধ্যে কোনো মায়া কোনো অবিদ্যা কোনো শক্তি কোনোদিন সেই তফাৎ দাঁড় করিতে পারে না যেখানে আমি আর তিনি আলাদা হতে পারেন। ক্রিশ্চিয়ানিটি যাদের ফলোয়ার্সরা স্বামীজির কথা থাউজেন্ড আইল্যান্ড পার্কে শুনছেন, তাদের কাছে এই ডিফারেন্স হচ্ছে ইটার্নাল ডিফারেন্স মানুষ আর ঈশ্বরে। স্বামীজি ওটাকে বারবার ভেঙে দিচ্ছেন, কোনো শক্তি সোল আর গড এই দুটোর মধ্যে সেই বাধা সেই প্রাচীর দাঁড় করিয়ে দিতে পারেন না যেটা ইটার্নাল হবে।
Even if there be no God, still hold fast to love. You know, Swamiji, it's a beautiful comment, and one of the finest. Je Ishwar jodi nao thaken, Ishwar ke tumi jodi nao mano, Ishwar jodi shotto nao hon, bhalobasho, bhalobasho, bhalobasho. আপনারা যারা আমার বই কার্ভিং এ স্কাই পড়েছেন দেখবেন সেখানে ফিলসফি বা সব কিছুকে না একটা অন্যভাবে ডিফাইন করা হয়েছে ইনক্লুসিভনেস ইনক্লুসিভনেস আলটিমেটলি হয়ে যায় টেস্ট অফ ট্রুথ ফর এভরিথিং আপনার আচার আচরণ আপনার মরালিটি আপনার কন্ডাক্ট ধর্ম যে কোনো জিনিসকে আপনি জাস্ট ইনক্লুসিভনেসকে যদি আপনি বেঞ্চ মার্ক বানিয়ে দেন সমস্ত সব জিনিসকে টেস্ট করে দেওয়া যায় যে ধর্ম যত ইনক্লুসিভ হবে সে ধর্ম তত ঠিক যে কাজ করলে আপনি ইনক্লুসিভ হচ্ছেন সেটা ঠিক যে কথা বললে আপনি ইনক্লুসিভ হচ্ছেন সেটা ঠিক লাভ ভালোবাসা এটা ইনক্লুসিভ বানায় আপনাকে আপনি আপনি ভালোবাসাতে বড় হচ্ছেন ঈশ্বর থাকুক না থাকুক আপনার নিজের গ্রোথ হচ্ছে সেখানে আর দেখবেন যে শুধু ভালোবাসা 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 হলে ভালোবাসা যত বাড়ছে আপনি তত ইনক্লুসিভ হচ্ছেন আর আলটিমেট অফ ইনক্লুসিভ হচ্ছে যে যেমন জিসাস ক্রাইস্ট সমস্ত মানব জাতিকে ভালোবাসছেন বেদান্তে আলটিমেট অফ ইনক্লুসিভনেস হচ্ছে সর্বম খলুইদম ব্রহ্ম একই কথা বিভিন্নভাবে আসে তো বলছেন ইটস বেটার টু ডাই সিকিং এ গড দ্যান অ্যাজ এ ডগ সিকিং অনলি ক্যারিয়ন যদি মরতে হয় ঈশ্বরের খোঁজ করতে করতে মরো কুকুরের মতো মরা জিনিসকে খেতে খেতে ওটাকে খুঁজতে খুঁজতে মরো না মানে এই জগতে এই যে ভোগ এই ভোগের পেছনে যে দৌড়চ্ছ এই ভোগ পাওয়ার চেষ্টা তার থেকে এটা অনেক বেটার যে ঈশ্বর সে যদি সত্য নাও হয় অ্যাটলিস্ট তুমি বেটার মানুষ হবে তোমার হৃদয়ের বিস্তার হবে অনেক বেটার যদি ভাই অনেক সময় বলেন ধর্ম ধর্ম করে কী লাভ ধর্ম করে প্রথম হচ্ছে আপনাকে জেন্টলম্যান বানায় ভদ্রলোক বানায় যে ভদ্রলোক নয় সে কখনোই ধর্ম প্র্যাকটিস করতে পারবে না যার মধ্যে ভ্যালিউজ নেই যার মধ্যে ভার্চুস নেই কখনো সে ধর্ম প্র্যাকটিস করতে পারবে না কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সবাইকে ভালোবাসতে পারে না সে কখনো ধর্মীয় ধর্মের লোক হতে পারে না আপনি সঙ্গে সঙ্গে তো বলবেন কেন অমুক ধর্মের লোক মেরে বেড়াচ্ছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না সবাই তার উত্তর জানে আমরা উই আর নট ইন টু ইট গীতায় ছবার বলছেন সর্বভূত হিতে রতা 37 শ্লোকের মধ্যে ছবার এই শব্দ আসছে ধর্ম কি করে আপনাকে শেখায় কিভাবে সবাইকে ভালোবাসবে শুধু ভালোবাসা না তার তার ভালো জন্য তুমি লেগে থাকবে সর্বভূত হিতে রতা তা আপনি বলবেন তাহলে কি সাপ বিছেকে মারবো না মশা মারবো না না আলটিমেট সেন্সে নো আচ্ছা বাঁচবো কী করে প্রোটেকশন নিয়ে নিন যাতে আপনার পর্যন্ত না আসতে পারে আপনি জ্বালা লাগান মশারিতে ঘুমন আপনি নিজেকে প্রোটেক্ট করুন তারও একটা জীবন আছে তারও একটা বেঁচে থাকার অধিকার আছে আপনি মারার কে তাকে এটা কিন্তু আলটিমেট লেভেলে আমরা যাচ্ছে সাধারণ লেভেলে আমরা এটা পারবো না সাধারণ লেভেলে আমাদের করতে হয় কারণ নিজে বেঁচে থাকতে হয় সেই অবস্থায় পৌঁছানোর জন্য আমাকে সেটা করতে হয় ধর্ম অত্যন্ত জরুরি কারণ ধর্ম আপনাকে ভালো মানুষ বানায় ধর্ম আপনাকে একটা বিরাট হৃদয় দেয় সেই বিরাট হৃদয় যেখানে আপনি সবাইকে স্থান দিতে পারেন ঠাকুমা যেমন সবারই ভালো চায় সবারই মঙ্গল চায় ঠিক সেইভাবে আপনি সবারই ভালো চাইবেন আর মানুষ আপনার কাছে গিয়ে শান্তি লাভ করবে সংসার জ্বালায় যারা পুড়ে মরছে তারা আপনার কাছে এসে শান্তি পাবে আপনি আপনার বাড়ির লোকের জন্যে এক গর্ব যে সমাজে আছেন তার জন্য আপনি একটা গর্ব যে দেশে আছেন তার জন্য গর্ব যে ধর্মে আছেন তার জন্য গর্ব যখন আপনি শুধু ভোগের জন্য ছুটছেন নিজের ভোগের জন্য পাঁচজনকে মারছেন বা নিজের আইডিওলজির জন্য পাঁচজনকে মারছেন আপনি মনে করছেন আপনি বিরাট কিছু কিন্তু আপনি জানেন না যে
আপনার যে ওই দুজন চারজন লোক তার বাইরে, সবার জন্য আপনি কলঙ্ক, একটা মানব জাতির জন্য আপনি একটি কলঙ্ক, কারণ অন্য মানুষকে মারছেন। ধর্মের এটা সবচেয়ে বড় গুণ এটাই, ভালোবাসা শেখা শুধু মানুষের জন্য না, সবারই প্রতি। বলছেন চুজ দ্য হায়েস্ট আইডিয়াল, যদি আপনাকে চুজ করতেও হয় উচ্চতম আদর্শকে বেছে নাও, ছোট কোনো কিছুকে নিও না, অ্যান্ড গিভ ইউর লাইফ আপ টু দ্যাট। স্বামীজির এটা বারবার বলতেন যে একটা আদর্শ নাও, সেই আদর্শের জন্য বেঁচে থাকো, ছোটোখাটো জিনিস নিয়ে বাঁচবে না। মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার, লুটতে হয় একবারে পুরো ব্যাংক গিয়া, বড় ব্যাংক ছোট ব্যাংক না, লুট করো তবে বুঝবো। এই ছিচকে চোর, এই যে পকেট মার, এগুলো না, নো 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 নো, মা সলিড মার, মারো ভালো। যদি বাঁচতে হয় সবাইকে ভালোবাসো, দুজন চারজনকে ভালোবেসে কি হবে। দিয়ে বলছেন যে ডেথ বিং সো সার্টেন, ইট ইজ দ্য হায়েস্ট থিং টু গিভ আপ লাইফ ফর এ গ্রেট পারপাস। মৃত্যু যেখানে নিশ্চিত, সেখানে একটা উচ্চ আদর্শের জন্য জীবন দেওয়াটাই ঠিক। লাভ উইল পেইনলেসলি অ্যাটেইন টু ফিলসফি, দেন আফটার নলেজ কামস পরাভক্তি। বলছেন যে ভালোবাসা এই সমস্ত সব কিছুকে পার করে যায়, আর আলটিমেটলি সেই ফিলসফি, সেই সত্যতে নিয়ে চলে যায় যেখানে সব কিছু এক হয়ে যায়, সেই একত্ব। আপনি তাকেই ভালোবাসবেন যাকে আপনি নিজেকে এক মনে করেন, এক যদি না মনে করেন কী করে আপনি তো কাউকে ভালোবাসবেন। আর একটা ইয়াং ছেলে, 15-16 বছর ছেলে, তাকে কেউ আপনি জিজ্ঞেস করুন তার ভালোবাসা নিয়ে, সে যাকে ভালোবাসছে তখন বলবে আমি আরও এক। ভালোবাসা মানেই এক, মা সন্তানকে ভালোবাসে কারণ মনে করে এক। যদি আপনি নিজেকে ভালোবাসাতে স্টাবলিশ করতে চান, ধীরে ধীরে আপনাকে বাকিদের সঙ্গে এক হতে হবে। যেমনি এই ওয়াননেস এসে গেলেন, ফিলসফি এসে গেল, আর ফিলসফি যেমনি এসে যায় পরাভক্তি, প্রেমাভক্তি, ঠাকুর যেটা বলছেন শেষ কথা। আর সেটা বলছে নলেজ ইজ ক্রিটিক্যাল অ্যান্ড মেক্স এ গ্রেট ফাস ওভার এভরিথিং, বাট লাভ সেজ গড উইল শো ইজ রিয়েল নেচার টু মি অ্যান্ড অ্যাকসেপ্টস অল। স্বামীজি যখন যেটাকে বলতেন, একটু বেশি জোরে বলতেন, স্বামীজি এখন ভালোবাসা নিয়ে বলছেন, ভক্তি নিয়ে বলছেন, ভক্তি থেকে শুদ্ধ ভক্তিতে নিয়ে চলে যাচ্ছেন। কীভাবে বলছেন যে যারা জ্ঞানী তারা ওই সবসময় খিটখিট খিটখিট করছে, সবচেয়ে ফেলে দেওয়ার জন্য করছে, কিন্তু ভালোবাসা, সে বলছে আমি ঈশ্বরকে ভালোবেসেছি, বাকিটা তিনি দেখবেন। বেদান্তের শেষ কথা হলো ভালোবাসা, ভক্তি, ভক্তি শেষ কথা হলো জ্ঞান। সেই জ্ঞান যেটা মানুষকে ঈশ্বরের সঙ্গে এক করে দেয়, সেই জ্ঞান যেটা সমস্ত জগতের সঙ্গে মানুষকে এক করে দেয়। এই বলার পরে স্বামীজি রাবায়া তার এক কবিতা বলছেন। রাবায়ার কথা খুব সংক্ষেপে দু চারটে কথা আপনাকে বলি যাতে বুঝতে পারবেন। রাবায়া প্রফেট মুহাম্মদ, তিনি যখন আরেবিয়াতে নতুন ধর্ম ইসলাম, ইসলাম মানে হলো শরণাগতি করে যে শান্তি জীবনে আসে তাকে বলে ইসলাম। আর নতুন বই আসছে ওয়ার্ল্ড অফ রিলিজিয়ান্স, ইসলামের সুন্দর বর্ণনা আছে, আগামী মাসে আসবে, খুব সুন্দর বর্ণনা। এখন যারা ইসলামের যে তত্ত্বগুলো পালন করতেন তারা হলেন মুসলমান, ইংলিশে ওরা অনেক সময় মোহাম্মেডান তাদের বলে, কারণ মোহাম্মদের পথ তারা নিয়েছিলেন, কিন্তু তাদের ঠিক ঠিক নাম হলো মুসলমান, কারণ যারা ইসলামকে গ্রহণ করেছে। মুসলমান মানে হলো যার জীবনে সেই শান্তি এসেছে, যেন বলে রিলিজিয়ন অফ পিস। রিলিজিয়ন অফ পিস মানে এই না যে ওরা শান্তি বার্তা করে বেড়ায়, রিলিজিয়ন অফ পিস মানে হচ্ছে টোটাল শরণাগতি আল্লাহর প্রতি, সেখান থেকে যে জীবনে একটি শান্তি আসে। ঠাকুর যেমন বলছেন না, চিলের মুখ থেকে মাছ পড়ে গেছে, সে তারপরে চিলের শান্তি, ঠিক তেমনি জীবন থেকে সব কিছু যখন ঈশ্বরকে অর্পণ করে দেওয়া হলো তখন যে শান্তি, সেখান থেকে মোটামুটি ইসলাম
মূল ইসলাম যেটা বর্তমানকালে আমরা চারিদিকে দেখি, আরেকটি ইসলাম ছিল সুফি ধর্ম, যেটা মুসলমানরা পরে মানতে রাজি হলেন না আর তাদেরকে কেটে শেষ করে দিলেন। এখনও পাকিস্তান আদিতে যে অল্প একটু সুফি আছে তাদেরকে মারা হয়। তো প্রফেট মোহাম্মদ ওনার শরীর যাওয়ার 100 বছরের ভেতরেই ওই ডেজার্টেই রাবেয়ার জন্ম। রাবেয়া আরবি ভাষায় রাবেয়া মানে হয় চার। তো সে নিজের বাপ মায়ের চতুর্থ সন্তান ছিল, সেই জন্য তার নাম রাবেয়া হয়। আর খুব গরিব বাড়িতে জন্ম। তো পরে পরে অনেক মিরাকলসের কথাগুলো রয়েছে, সেগুলোতে যাচ্ছি না। রাবেয়া বিভিন্নভাবে এই করে সেই করে কীভাবে কীভাবে মোটামুটি বাচ্চা বয়স থেকে ঈশ্বরকে ভালোবাসতে শুরু করলো, যেমন আমরা মীরাবাঈর কাহিনীগুলো আমরা পড়েছি। আর সে এমন আল্লাহকে ভালোবাসতে শুরু করলো যে ডুবে গেল, দিয়ে এমন ভালোবাসাতে ডুবে গেছে, এই প্রসঙ্গটা ভালোবাসা চলছে বলে ডুবে গিয়ে সে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। ভালোবাসা, শুধু ভালোবাসা আছে। আমরা এর আগে আগে অনেকবার যখন আলোচনা করেছি আমরা বলেছি যে ভালোবাসা যখন হয় অনেকগুলো স্টেজে হয়। আমি তোমার ভালোবাসা চাই, বা আমিও ভালোবাসবো তুমিও ভালোবাসো, বা তুমি ভালোবাসো আর নাই ভালোবাসো আমি ভালোবাসবো। চতুর্থ হচ্ছে আমিও নেই তুমিও নেই এক। কিন্তু তারপরে যেটা হয় লাস্ট, আমিও নেই তুমিও নেই সেই একও নেই, শুধু ভালোবাসা। রাবেয়া ঠিক সেই স্টেজে চলে গেছিলেন যেখানে আমিও নেই তুমিও নেই শুধু ভালোবাসা। তার খুব নাম করা সব প্রেয়ার্স আছে, তার মধ্যে একটা প্রেয়ার যেমন আছে, হে আল্লাহ তোমাকে আমি যদি নরকের ভয়ে প্রার্থনা করি তাহলে চিরকালের জন্য আমাকে নরকে পুড়িও, আর স্বর্গের আশায় যদি আমি তোমাকে আমি তোমার পূজো করি তাহলে আমার জীবনে কোনোদিন স্বর্গ দিও না। তার একটা ওরকম ঘটনা আছে যেখানে ছিল একদিন তাকে হাতে আগুন আর জল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি বলছে, আমি নরকের আগুনে জল ঢালবো আর স্বর্গ সুখে আগুন লাগাবো। মানে আল্লাহকে ভালোবাসি ভালোবাসার জন্য। তো রাবেয়ার একটা খুব সুন্দর কাহিনী ঘটনা আছে যে একবার একজন বলছে যে তুমি এত কিছু বলো কিন্তু তুমি কখনো যে স্যাটার্ন তাকে তো তুমি নিন্দা করো না। রাবেয়া বলছে আমার না খুব ইচ্ছে করে স্যাটার্নকে নিন্দা করার, কিন্তু আমার মন আল্লাহতে এমন ভরে আছে যে আমি না সময় পাই না যখন ওই স্যাটার্নটাকে গালাগাল দেবো। গালাগাল দেওয়ার জন্য মনে একটা চিন্তা আনতে হবে, তো সেই চিন্তা আনার ওই আমার ফুরসত নেই। মানে ভালোবাসা কোন স্টেজে চলে গেছে। তো স্বামীজি সুফি সেন্টসগুলোকে উনি খুব হাফিজ লোকে খুব উনি সম্মানের দৃষ্টিতে দেখতেন, আর যেখানে সেখানে উনি কোট করতেন, প্রচুর কোট করতেন। তো এখানে তিনি এই রাবেয়ার একটা কোট করছেন যেখানে বলছেন যে রাবেয়া যখন শেষ হয়ে গেছে বা ওই অসুস্থ বিছানায়, তো মনে করছে যে এই যে বিছানায় পড়ে আছে এটা হচ্ছে আল্লাহর পানিশমেন্ট, আল্লাহ তাকে কষ্ট দিচ্ছে। রাবেয়া সিক আপন হার বেড বাই টু সেন্টস ওয়াজ ভিজিটেড হোলি মালিক হাসান, মালিক আর হাসান এই দুজন এলেন। তো মালিক শুদ্ধ পবিত্র আর হাসান খুব ওয়াইজ, দুজন তার সঙ্গে রাবেয়া ওখানে বিছানায় পড়ে আছে অসুস্থ। তখন জিজ্ঞেস আলোচনা চলছে, আলোচনা চলতে গিয়ে ওরা বলছেন যে আচ্ছা এই যে পানিশমেন্ট আসছে জীবনে, এই যে পানিশমেন্ট মানে শরীর খারাপ হলো এগুলো কেন হয়? তখন বলছেন হাসান সোহেল হুজ প্রেয়ার ইজ পিওর উইল গডস চেস্টাইজমেন্ট এন্ডিওর, যে ঠিক আল্লাহকে ভালোবাসে সে এই কষ্টকে সহজে নিয়ে নিতে পারবে। মালিক ফ্রম এ ডিপার সেন্স অ্যাটার্ড এক্সপিরিয়েন্স ইউ লাভস ইজ মাস্টার্স চয়েস উইলিং চেস্টাইজমেন্ট রিচয়েস, ঠাকুর কষ্ট দিচ্ছেন আমি বলবো হে ঠাকুর কষ্ট দিয়েছ, তো কি কি একটা আছে লাইন গানের, কষ্ট
ক্ষমতা কষ্ট সহ্য করার, দুঃখ যদি দাও দুঃখ দেওয়ার ক্ষমতা দিও। তো বলছো এটাই যে আল্লাহকে কষ্ট দিয়েছে সহ্য করবে। দিদি বলছে না, আল্লাহ কষ্ট দিচ্ছে, আল্লাহ কষ্ট দিয়েছে খুশি হবে, প্রভু তুমি কষ্ট দিয়েছ, তুমি আমাকে আরো ভালো বানাচ্ছ। রাবি এগুলো সব শুনলেন, শুনে দেখলো এই দুজনের ভেতরে না একটা সেলফিশনেস আছে। প্রথমটাতে হচ্ছে আমি ভালোবাসি সহ্য করে নেব, আমি ভালোবাসি মনে করব আমাকে সে আমাকে ভালো করার জন্যে ভগবান কষ্ট কেন দেন, আমাকে ভালো করার জন্যে ভগবান কষ্ট কেন দেন, পরীক্ষা নেওয়ার জন্যে। বিরক্ত হয়ে বলি আপনি নিজেকে এত ইম্পর্টেন্ট মনে করেন যে ভগবান মতো আপনার মতো আহম্মকের পরীক্ষা নেওয়ার জন্যে তাকে এতটা করতে হবে? এই ধর্ম আমাদের হিন্দু ধর্ম কি আহম্মকদের হাতে পড়ে কি সব জিনিস চলছে, লজ্জা করে কারোর সামনে কথা বলা যায় না কিছু না। রাগা সব শুনে বললেন, ও মেন অফ গ্রেস, আপনারা মহাপুরুষ, হি হু সিজ হিজ মাস্টার্স ফেস উইল নট ইন হিজ প্রেয়ার্স রিকল দ্যাট হি চেস্টাইজ ইট অল। যে প্রার্থনার সময় সবসময় সেই আল্লাহর মুখ দেখছে, সে আল্লাহকে মনে করছে, সে তো দুঃখের বোধও পাবে না, আমার যে কষ্ট হচ্ছে এ বোধও পাবে না। সে ভালোবাসাতে এমন ডুবে থাকবে, এমন ডুবে থাকবে যে তার যে শরীরে কষ্ট হচ্ছে বা এগুলো হচ্ছে বোধও পাবে না। বাচ্চাগুলোকে দেখবেন না, মা যখন ওষুধ খাওয়ায় কেমন কায়দা করে কোলে নিয়ে, ছোট বাচ্চাকে কায়দা করে এটা সেটা বলে কখন কি খাইয়ে দিল, বাচ্চা বুঝতেও পারে না। কিন্তু যেখানে সত্যিকারের ভালোবাসা, সত্যি সেটি ভালোবাসা, সেখানে এমন মন ডুবে থাকবে যে শরীরের উপরে কি হয়ে যাচ্ছে সেই বোধ আসবে না। এটা হলো ভালোবাসা। যে দুজন এত বড় সুফি ট্র্যাডিশনের এত বড় সেন্ট, তারা যখন বলছেন যা যা মনে করবে যে সহ্য করব কষ্ট, আরেকজন বলছে যে এর আগেও আমরা একটা ক্রস করেছিলাম এই সেন্টেন্সটা, সেখানে রাবেয়া বলছে যে যে সত্যিকারের ঈশ্বরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে সে তো বোধই করবে না যে এটা আমার কষ্ট। এই বলে আমরা এটা শেষ করি, এর পরে টকটা নেক্সট ডেটে শুরু হচ্ছে যেখানে ব্রহ্মসূত্র 4 নম্বর সূত্র তত্ত্ব সমন্বয়াত ওই সূত্রে ব্যাখ্যা স্বামীজি শুরু করেন। ওম।